সামনে ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন নিয়ে মানুষের আয়োজনের শেষ নাই। ভালোবাসার মানুষকে, প্রিয়জনকে কে কি গিফট দিবে তাই নিয়ে সবার মাথা নষ্ট। তো ভ্যালেন্টাইনের গিফট হিসেবে সবচেয়ে আকর্ষণীয় গিফট থাকে ফুল, চকলেট আর কেক। এই জন্য এগুলো নিয়ে যারা কাজ করেন তাদেরও আয়োজনের শেষ নেই। তো আজকে আমার কাছে কিন্তু পেজ থেকে কিছু গিফট এসেছে ভ্যালেন্টাইন উপলক্ষে। তো ভ্যালেন্টাইন উপলক্ষে ওনারা নতুন কিছু চকলেট বক্স লঞ্চ করেছেন, তো চলেন আপনাদের সাথে আনবক্সিং করি। তো প্রথমেই যে চকলেটের বক্সটা আমার হাতে আসলো, এই যে সুন্দর একটা বক্স, এখানে হচ্ছে তিনটা হার্ট শেপের চকলেট আছে, উপরে হচ্ছে রিবন করা আছে। তো এরপরে হচ্ছে এই চকলেট বক্সটা হাতে আসলো, এখানে হচ্ছে আইসক্রিম শেপের তিনটা চকলেট রয়েছে। এরপরে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যেই চকলেট বক্সটা, এটা এটা খুবই আকর্ষণীয়, মানে গিফট হিসেবে দেখতে খুবই সুন্দর। তো চকলেটগুলো একটু খুলে দেখি কোনটা কেমন। তো এগুলার প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর, যেহেতু ভ্যালেন্টাইন স্পেশাল গিফট যাবে তো প্যাকেজিং তো সুন্দর হইতেই হবে। তো আমি হার্ট শেপের এই চকলেটটা প্রথমেই খুলে নিচ্ছি। এগুলোকে মেনলি পিনাটা কেক বলে, স্মল সাইজের পিনাটা কেক বলে। এটা উপরের পোর্শনটা হচ্ছে চকলেট থাকে, ভিতরে হচ্ছে কেক থাকে। এই যে উপরে চকলেট, ভিতরে হচ্ছে কেক। তো কেকের পার্টটা সফট থাকে আর চকলেটের স্বাদটা নতুন করে বলার কিছু নাই, চকলেট তো চকলেটের মধ্যেই স্বাদ হবে। আর কিন্তু চকলেট এর আগেও আমি খেয়েছি, আমার কাছে ওনাদের চকলেট বেশ ভালো লাগে। তো এরপরে যে বক্সটা, এটা হচ্ছে আইসক্রিম শেপের, এখানে তিনটা চকলেট রাখা হয়েছে। এই আইসক্রিম শেপের চকলেটগুলো কিন্তু দেখলে বোঝাই যায় না এটা যে চকলেট। আমাদের চকবার আইসক্রিম খাই না, এগুলো দেখতে কিন্তু একদমই চকলেট আইসক্রিমের মতো। তো এই চকলেটটা হচ্ছে পিনাট বার, এটার ভিতরে পুরোটার মধ্যে হচ্ছে পিনাট আর হানি দেওয়া আছে। স্নিকারের যেমন একটা স্বাদ হয় না, এটা খেতে পুরো স্নিকারের মতো স্বাদ। ভিতরের পার্ট পুরোটাই বাদাম আর মধু দিয়ে করা হয়েছে, মানে হোম মেড স্নিকার যাকে বলে। এরপরে সবচেয়ে স্পেশাল যে বক্সটা আমার কাছে মনে হয়েছে, এই বক্সটা একটু খুলি, এই বক্সটা অনেক বেশি স্পেশাল দেখতেই দেখা যাচ্ছে। এটার মধ্যে হচ্ছে বড় সাইজের একটা চকলেট বার রয়েছে, আর এই বারটা খুবই স্পেশালি বানানো, কারণ এই বারটার মধ্যে কিটক্যাট দেওয়া হয়েছে, জেমস দেওয়া হয়েছে, স্প্রিঙ্কলস দেওয়া হয়েছে, সাথে আবার কাজু দেওয়া হয়েছে। এটা খেতে ভীষণ ভালো লাগবে, সবগুলার একসাথে বাইট দিলে না এক একটার এক এক স্বাদ মুখে লাগবে। আর এই তো এখানে হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে দুইটা ডিজাইন করে দেওয়া হয়েছে, এই চকলেট দুইটা বেশ সুন্দর। এরপরে হচ্ছে চারটা ছোট ছোট চকলেট দেওয়া হয়েছে, এই চকলেটগুলো খেতে কিন্তু বেশ মজা। তো এই ভ্যালেন্টাইনের প্রিয়জনকে আপনারা যদি এই টাইপের চকলেট উপহার দিতে চান তাহলে কিন্তু পেজে নক দিতে পারেন, তো আমি ওনাদের পেজটা উপরে ট্যাগ করে দিব। আর এই তো আমি চকলেট খেতে থাকি, আর আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করতে থাকেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।